হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা হইচইয়ের লেটেস্ট ওয়েব সিরিজ কুমোদিনী ভবন, যেটা গতকাল রাত 12টার পর রিলিজ হয়েছে, সেটা নিয়ে কথা বলি। তো কেমন লাগলো এই ওয়েব সিরিজ? এখানে আছে টোটাল 7টা এপিসোড, যেখানে প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন মূলত 20 মিনিটেরই। তা খুব বড় একটা সিরিজ এটা নয়। তো কেমন হয়েছে এই শোটা? তো এই শোটার ট্রেলারও আমি না এর আগে দেখিনি, মানে শোটা দেখার আগে। আর আমার কোথাও একটা গিয়ে এর ছবিগুলো দেখে মনে হচ্ছিলো, মানে পোস্টারগুলো দেখে, যে এই শোটা খুব একটা ভালো কিছু হবে না। এবং হইচইয়ের এরকম ধরনের বহু সিরিজ তো হয়েছে, যেখানে কোনো একটা খুনের পিছনে তদন্ত, সাধারণ মানুষ মানে গল্পের যে প্রোটাগনিস্ট সে ডিটেকটিভ হয়ে যাচ্ছে, তারপরে এই ডিটেকটিভ ডিটেকটিভ খেলা, এরকম ধরনের জিনিসপত্রই হবে। তাহলে এই শোটাও কি সেরকম ধরনের জিনিসপত্রই দেখাচ্ছে? দেখুন, কাইন্ড অফ সেরকম ধরনের জিনিসই দেখাচ্ছে, কিন্তু সেই শোগুলো প্রথম এপিসোড চালালেই আমি বুঝে যাই যে মারাত্মক রকমের ওভার অ্যাক্টিং, ক্রিঞ্জ জিনিসপত্র, সে ক্যারেক্টারের প্যানপ্যানানি, ঘ্যানঘ্যানানি, সেগুলো সিরিয়ালের থেকেও অধিক মাত্রায় চলে যায়। কিন্তু এই শোটা যখন প্রথম এপিসোডে সেরকম কোনো ওয়ে ফলো করেনি, তখন থেকে আমার এই শোটা আস্তে আস্তে একটু বেটার লাগা শুরু হয়। এবং আমি এই শোটা দেখে এক প্রকার বেশ অবাকই হয়েছি, সারপ্রাইজই হয়েছি, কারণ এই শোটা কিন্তু কখনোই একটা খারাপ সিরিজ নয়। এই সিরিজের গল্পটা যদি একটু করে বলি, কুমোদিনী ভবন, যেখানে অনেকগুলো মেয়ে একসাথে থাকে, যেখানে খুব কম পয়সায় পুষ্টিকর খাবার পাওয়া যায়, যেখানকার যিনি হচ্ছে ল্যান্ডলর্ড, তিনি অনুসূয়া দেবী, তিনি খুব ভালো একজন মানুষ। তো এখানে জন্মদিনের দিন একটি মেয়ে মারা যায়। কেস সলভ করতে আসে এখানে অম্বরীশবাবু এবং তার টিম, এবং এখানে নতুন একজন আসে, যেও এখানে রুমের জন্যই আসে। তো সে কীভাবে ঘটনাচক্রে সাহায্য করে অম্বরীশবাবুকে, এই নিয়েই হচ্ছে এই 7 এপিসোডের সিরিজ। এর থেকে বেশি জানতে হলে আপনাকে হইচই থেকে এই শোটা দেখতে হবে। এই শোয়ের পজিটিভ দিক, নেগেটিভ দিক আমি ভাবিই নিই প্রথমে, যে এই শোটার দেখার পরে আমার কাছে এই শোটার জন্য পজিটিভ দিক থাকবে, কিন্তু মানে এই শোটা ভালো শো আমি আগেই বললাম। শোয়ের প্রথম পজিটিভ দিক হচ্ছে, এই শোটা যখন শুরু হবে আপনি এই শোটা পজ করে, আর ঠিক আছে একই জিনিস দেখছি, বেরিয়ে যাই, এরকম কিন্তু করতে পারবেন না। মানে এই শোটার মধ্যে একটা ভালো লাগা আছে, একটা মজা আছে। হয়তো এখানে অম্বরীশবাবু যে কমেডিগুলো করছে বা যেরকম তিনি বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনার কোথাও একটা গিয়ে মনে হবে যে হইচইয়ের এই যে মানে সিরিজগুলো, যেখানে কোথাও একটা গিয়ে একটা ক্যারেক্টার সে ডিটেকটিভ হবেই, সেখানে ডিটেকটিভ হওয়ার পরে কমেডি হবেই, মানে এগুলো হতেই হবে, এই দুটো জিনিস না হলে চলবে না। সেখানে যদি কখনো সিরিজগুলো লাইন দিয়ে রাখা হয়, দেখবেন 90% শোয়ে ক্যারেক্টাররা ডিটেকটিভ, ঠিক আছে, এবং 80% শো সিরিয়াসের মধ্যে কমেডি। তো এগুলো থাকতেই হবে, কিন্তু এই শোটা সেই পাথে গিয়েও হচ্ছে আলাদা। তো সেই দুটো নিয়ে আপনার কখনো সমস্যা হবেই না। তো এই শোয়ের যে প্লটটা, সেটা মূলত বেশ ভালো এবং অডিয়েন্সকে জমিয়ে রাখতে পারে। যেমন এখানে এর যে শেষের পোর্শনের দুটো টুইস্ট আছে, সেটা কোথাও একটা গিয়ে আমার কাছে প্রেডিক্টেবল হয়ে যায়, কিন্তু বহু মানুষের কাছে সেটা কিন্তু প্রেডিক্টেবল হবে না, যে কারণে শেষের পোর্শনে গিয়েও অনেকে মজা পাবে। তো প্লটটা অডিয়েন্সের জন্য ওয়ার্ক করে, স্ক্রিন প্লে টাইট, অডিয়েন্স বসে থাকে, আমি বললামই। এরপর হচ্ছে পারফরমেন্স। আমি এর আগে বহুবার বলেছি অম্বরীশবাবু খুব ভালো একজন অ্যাক্টর, একটা সিকোয়েন্স সে নিজের কাঁধে টেনে নিয়ে যেতে পারে। এখানে সে যে পাঞ্চ লাইন বা অ্যাক্টিভিটিসগুলো করছে, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এরকম ধরনের জিনিসপত্র অম্বরীশবাবু কিন্তু আগেও করেছে। কিন্তু মজাটা হলো এখানেই, যে এবারেও সে এমনভাবে সে ডায়লগসগুলো থ্রো করে যে আপনার ওই বোরিং বা এটা অতিরিক্ত এটা মনে হয় না। তার কিছু ছোটো ছোটো পোর্শন যখন এসেই বলে আহ 211, মানে আমি ভাবলাম হয়তো ওই যে বাগুয়াটি থেকে আয়োটলার যে বাসগুলো ছাড়ে ওই বাসে করে উনি হয়তো এসেছেন, কিন্তু তারপরে তিনি যেরকমভাবে কথাটাকে ঘোরালেন, যেরকম ধরনের তার অ্যাপ্রোচটা, মানে প্রথম থেকেই চরিত্রটাকে হেভি লাগে। আপনি এরকম বকেই যাচ্ছেন, আপনাকে নিয়ে আসলাম আমি, এইভাবে তার যে সংলাপ, তার যেরকম ধরনের চুল আছড়ানো, যেরকম ধরনের শেষে ফোর্থওয়াল ব্রেক করা, আমার চরিত্রটা বেশ বেশ মজার লেগেছে। আমি চাই তারা যেন এই যদি সিরিজটা কন্টিনিউ করে, এটাকে যেন পরবর্তী সময় কোনো পরিচালককে দিয়ে বিগড়ে না দেয় যে আমাদের এবার একেনবাবু বানাতে হবে, সেটা যেন না করে আর কি। এবং এখানে উষসী, আমি উষসীর বহু কাজকে ক্রিটিসাইজ করেছি, তবে সেও কিন্তু এখানে যথেষ্ট ভালো কাজ করেছে। শেষ ভাগে তার পোর্শনটা আরও খুলে বেরোয়। এখানে অনুসূয়া দেবী খুব ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস, আর সে খুব ভালো কাজ করেছে। এখানে ঋষভকে যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টারটা ডিলিংয়ের অভাবে খুব একটা এক্সপোজার পায়নি। এখানে অনেকগুলো নারী চরিত্র রয়েছে যারা এই মেজবাড়িতে থাকে, তাদের মধ্যে মূলত অনুষ্কার যে ক্যারেক্টারটা সেটা বেশি ভালো লাগে, সে ভালো পোর্ট্রে করেছে। তো পারফরমেন্স দিয়ে এখানে মোটামুটি এরা সবাই অডিয়েন্সকে বিশ্বাস করায় এই গল্পটায়।
আচ্ছা, এখানে এই শোটার মেকিং ভালো, এর পরিচালক তার উপর একটা গুরুদায়িত্ব ছিল যে জানা জিনিসপত্র বা অডিয়েন্স যেগুলো দেখে বিরক্ত হয়েছে সেটাই অডিয়েন্সকে খাওয়াতে হবে, কিন্তু অডিয়েন্স যাতে এবার মানে গালমন্দ না করে। তো অডিয়েন্স গালমন্দ করবে না, কারণ পরিচালক সেটা ভালো মতো ডেলিভার করেছে, আমি আশাই করিনি, ঠিক আছে? তো এই শোটা আপনার ভালো লাগবে। এবার যদি এই সিরিজের নেগেটিভ দিক বলি, নেগেটিভ দিক হচ্ছে পরপর দুটো টুইস্ট একদম শেষভাগে কি আমার জন্য ওয়ার্ক করেনি, আমি সেটা কোথাও একটা কি বুঝতে পারছিলাম যে এরকম কিছুই হবে। এবং আপনি যখন গোটা সিরিজ দেখার পর আরামসে ভাববেন, তখন দেখবেন যে এরকম ধরনের কাজ কিন্তু হইচইতে হয়ে গেছে। দুই হচ্ছে, এখানে বহু ক্যারেক্টার তারা জাস্ট স্পেস পায়নি, যে কারণে তাদের পোর্শনগুলো ওয়ার্ক করে না। যেমন এখানে অনুসূয়া দেবীর, যেমন এখানে ঋষভের, তাদের পোর্শনগুলোকে আরও বেশি এক্সপোজার দেওয়া উচিত ছিল। এটা শুরু থেকেই মানে কী হবে কী হবে কী হবে, এখানে তদন্ত তদন্ত তদন্ত, এর ফলে ওই ইমোশনাল যে অ্যাটাচমেন্টগুলো একটা চরিত্রের সাথে আর একটা চরিত্রের, সেগুলো কখনো তৈরি হয় না। মিড পয়েন্টে একজনকে দেখিয়ে দেওয়া যে সে হয়তো ক্লিয়ার, কিন্তু অডিয়েন্স সেটা যখন প্রথমবার দেখছে, আচ্ছা গল্পটাকে এরকমভাবে টার্ন নেওয়া হলো, কিন্তু প্রতিনিয়ত যখন দেখছে সেও বুঝে যাচ্ছে যে আচ্ছা এটা এবার একটা টেমপ্লেট হয়ে গেছে, এরকমভাবেই যাবে, তা অডিয়েন্স আর সেই ভুলে পা দেবে না, ঠিক আছে? সে আর বিশ্বাস করবে না যে এ আসল কাল্প্রিট, তখন তার মনে হচ্ছে যে এখানে আরও কিছু হবে। তো সেটাকে যদি অন্যভাবে প্রেজেন্ট করা হয় আমার মনে হয় বেটার হবে, এবং কিছু কিছু প্রশ্ন কিছু কিছু জায়গায় একটু খাপছাড়া ভাবতো সেটা থাকবেই, তার কারণ এই শোটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা হইচের বাদ বাকি শোগুলোর মতো অত পয়সা খরচা করে অত দিনের শ্যুট করা নয়, বাট তাও এটা যথেষ্ট বেটার, যথেষ্ট ভালো একটা সিরিজ। এবং হইচের যে স্ট্রিক সেটা মেনটেন রয়েছে, আমার দেখে ভালো লাগছে যে হইচের কাজগুলো পরপর পর ভালো হচ্ছে। তো এই ছিল আমার রিয়াকশন কুমুদিনী ভবন ওয়েব সিরিজ নিয়ে। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।